যে সিঙ্গা লাগামু আমি, আর ওইটা আপনি লাগাইতেছে, আপনার সিঙ্গাটা তো অনেক ভালো লাগতেছে, লাগান বেশি বেশি করে সিঙ্গা লাগান। 10,000 টাকা দেব। মাজা ব্যথা তো সিঙ্গা লাগাতে সারবো, পরে দেখা যাবো, আগে মাজার ব্যথাটা তো সিঙ্গা লাগায় সাইরা দাও, দেখতে কি ব্যথা। সমস্যা নাই, সব ব্যথা আমরা ভালো করে দিব। আচ্ছা তাহলে চলো। এখন কর, আপনার কোন কোন জায়গায় ব্যথা, কি কি করা লাগবে? হ্যাঁ কর, ওদিকে বাত আছে, খালি সিঙ্গাটা লাগাবো, সব ব্যথা ভালো হয়ে যাবে। থাক, তুমি রুমে চলো। রুমে? না না, আমরা আবার রুমে যাই না, যত ব্যথার কথা এটাই কর, এনে ব্যথা মানে সেরে দিই। আরে না না, রুমে না গেলে আমার অনেক জায়গা ব্যথা আছে, তোমার দেখাবো কেমনে? আর একজনের সামনে দেখানো যায়, দুইজনের সামনে তো দেখানো যায় না। আর রুমে চলো, তোমার তো চালির দরকার, আমি বস্তা ভরে তোমার এতে কি আমি বস্তা ধরে চাল দিয়ে দেবো, আর লাগলে টাকাও দিব, সমস্যা কানে, তুমি চলো। রুমে যাইতে চাল বেশি করে দিব। আচ্ছা ঠিক আছে, যাইতেছি চলো। এখন কোন কোন জায়গায় সিঙ্গা লাগাই দেব, যে সমস্ত জায়গায় ব্যথা আছে আমার খালি উদাম করে দেখেন, আমি সব জায়গায় সিঙ্গা লাগাই দিই। আমার কোন জায়গায় সিঙ্গা লাগাতে পারো, সব ব্যথা সেরে গেছে, আমার আবার মনের ব্যথা চাচ্ছে। তাহলে মনের ব্যথা সারতে গেলে তো যে সিঙ্গা লাগাইতে হবে সেই সিঙ্গাটা লাগাই দাও। মনের ব্যথা এইটা আবার কেমনে সারো? আমরা তো উপরে ব্যথা ভালো করতে রে, মনের মধ্যে ব্যথা এইটা আবার কেমনে সারো বুঝলাম না তো। এখন সিঙ্গা আমি তোমারে লাগাবো, তোমার এই গঠন এইগুলি দেখে আমার মাজা ব্যথা বাতের ব্যথা সব নিঃশেষ হয়ে গেছে। পায়দানি হইছে, আমি সিঙ্গা লাগাবেন আপনি, আমার তো খুব রকম দেখি হইছে, বুঝো নাই না? তোমার দেখে আমার সব ব্যথা দূরে, শুধু মনের ব্যথাটা লাগছে, আর আমার সিঙ্গাটাও দাঁড়ায় গেছে। এখন ওই সিঙ্গা থামাইতে গেলে সিঙ্গা লাগাতেই হইব। এইটা আপনি কি করছেন দেখেন, আমরা বাইদানি, আমরা দাঁতের পোকা ভালো করি, মুখের তাবিজ দিই, আমরা সিঙ্গা লাগা খাই, আমরা ওইসব করে খাই না, বুঝছেন? তুমি ভাইব না, তোমাকে 9,000 টাকা দেবো, আর 15 কেজি চাল দিব, আরো বকশিস। ওই যে বাস বাস আর কইন না, 10,000 টাকা এক মাসও কামাই করতে পারি না, 15 কেজি চাল এক সপ্তাহ উড়াতে পারি না, বাস।
সিঙ্গারা লাগাইতে দাও লাগাইতে দিন মানে কিন্তু একটা কথা আছে ওই বাইরে যে বাইদানি আছে ওর দাঁড়ি কিন্তু কইবেন না যে আমি আপনার সাথে ওই সিঙ্গা লাগাইছি তুমি কি লাগাচ্ছো সিঙ্গা সিঙ্গা তো লাগাচ্ছে আমি আমি কব কেন তাড়াতাড়ি করে না তাড়াতাড়ি দেন যেই সিঙ্গা লাগামো আমি আর ওইটা আপনি লাগাইতেছে আপনার সিঙ্গাটা তো অনেক ভালো লাগতেছে লাগান বেশি বেশি করে সিঙ্গা লাগান ১০,০০০ টাকা দেব এত দেরি করে কে এক মাসে যদি এত দেরি করে আরেক মাসে কোন সময় যাইব ১৫ মিনিটের জায়গায় ২০ মিনিট হয়ে গেল তারপরে এখনো বের হচ্ছে না আমি যাইতে কি তো কি করতেছে এতক্ষণ ধরে কিন্তু রাখো না প্রতি ধাক্কা ধাক্কায় কিন্তু নগদ দিবা মনে যেন থাকে ভালো লাগতেছে কি সর্বনাশের কামড়ায় না করছে আমাকে বাড়ি দেখো তো মান সম্মান সব খাইয়ে ফেলাইতেছে যদি আমাকে এতে শোনে আমাকে কেন রাখবো এখানে আর আমাকে জামাটা তো ইচ্ছে মতন কি লাগবো এমনিতেই দুইটা করে বিয়ে করছে আরো দুইটা বিয়ে করবো এই রাবণি তাড়াতাড়ি বের হ এসব কি করতেছিস তুই তুই তো আমাকে মান সম্মান সব খেয়ে ফেলালি আরে এই কথা যদি কেউ জানা জানি হয়ে যায় তাহলে আমাকে ইজ্জত থাকবি না এমনিতেই জামাইরা আমাকে দেখতে পারে না আমাকে দেখে কামাই করে আর ঘরে উঠতে দিবি না কি রে বাড়াস না কে সর্বনাশ করে ফেলাইছে রে লাবণীর মান সম্মান সব শেষ করে দিছে লাবণী তাড়াতাড়ি আয় কতদিন না বললাম আমি যদি জানা জানে কি আপনার আমি সিঙ্গে লাগাই আমি তোমার চাল তুমি আমরা দুই পেট ওটা হলো আমার ছোট ওইটা আমি বলি সবই তো ঠিক আছে কিন্তু মনের ব্যথা তুমি বোঝো না মানুষের যদি মানুষের মতো মনের ব্যথা না বোঝে তার কেন ছোট ভাই যেটা করছে না তুমি আমরা দুই ভাই এমনি করি আমার তো বউ আছে বউটো নাই দুই ভাই থাকি এই বিল্ডিং টা হলে আমার দুই ভাই খুব শান্তি পাইলাম আপনি তো এই বসে ভালোই সিঙ্গা লাগাইতে পারেন আর কেউ না
সিঙ্গা লাগাইছি, ক্লান্ত হয়ে গেছি, আরাম পাইলাম, আমার সব ব্যথা সেরে গেছে। তাই ভাই সাহেব, আমার তো আবার অন্য বাড়ি বাড়ি যেতে হবে, আপনি যা দাও দিয়ে দেন তো। হ্যাঁ, তোমার টাকা চাই সবই দিচ্ছি, চলো চলো। আমার কাছে নিয়ে আমি আমার কাজ শেষ হয়ে গেল, লাবণের কাছে আমার শেষ হলো না, কি যে করতেছে এতক্ষণ ধরে। লাবণী তাড়াতাড়ি আয়, আমাকে আরেক পাশে যাওয়া লাগবে, এখনো আসে না। আর অনেকগুলা টাকা দিছে, আমারও পয়সা দিছে ঠিক মতন, মনে হয় যেন এক মাসের মধ্যে কাজ তো মনে হবে না। আমি সব দেখছি, কি করছিস তুই দেখছিস? আপনার কি কোনো বড় ভাই আছে নাকি? কি বলবো, আমি তো একা একাই বাড়ির মালিক। আমি ওই তাই তোর কেনা করেছে, তুই মানে বাকি তো করছো। আরে বাকি না, আমার কইছে এই লোকের বড় ভাই হয়, কই টাকা পয়সা দিব, টাকা আনতে গেছে। বাপার বাপার, আইলে তো এতক্ষণ আয় পড়তো, দেখ তো। এই যে মিছে কথা কইবেন না, তাহলে কিন্তু এমন সিঙ্গা লাগামো, বুঝবেন সারা জীবন আর দাঁড়াইতে পারবো না। না 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 না, চিল্লা চিল্লি করো না, আমার কোনো বড় ভাই নেই, আমি একা। বড় ভাই থাকলে তো দেখতে বা বলতাম, আমার কোনো ভাই বোন নাই। আমার ভাই পরিচয় দিয়ে চালাক